আমি একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপের মতো আটা এটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ এখানে স্বাদের জন্য আমি এক চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পানি আমার এখানে মোট দুই কাপের মতো পানি লেগেছে প্রথমে আমি দেড় কাপ দিয়েছিলাম দিয়ে গুলে দেখলাম যে না আমার আরো একটু পানির প্রয়োজন হবে কিছুটা শক্ত ছিল ইউজ করেছি এ অবস্থায় আমি বাকি পানিটা মিলিয়ে দিলাম দেখুন এখন সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো আস্ত অংশ বা দলা না থাকবে তাহলে কিন্তু রুটিটা ভালোভাবে তৈরি করা সম্ভব হবে না দেখুন এরকম একটা কনসিস্টেন্সি হবে এটা সম্পূর্ণ মিশে যাওয়ার পর এতে দিয়ে দিতে হবে দুই চা চামচ পরিমাণে রান্নার তেল যে তেলটা দিয়ে আমি আবারও একটু মিক্স করে নিব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম আর হবে এখন আমি চুলাই চলে যাব প্যানটা খুব বেশি গরম হওয়ার আগে আমি এতে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিলাম দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে দেখুন হলে আপনি ঢেকে দিতে পারেন কিংবা খোলাও রাখতে পারেন কয়েক সেকেন্ডের জন্য জাস্ট উপরটা রান্না হলে এটা আমি উল্টে দিব দেখুন এই যে এক সাইড রান্না হয়ে গেছে এখন এটা আমি উল্টে দিলাম উল্টে পাল্টে এভাবে চেপে চেপে রুটিটা তৈরি করে নিতে হবে তাহলেই সুন্দরভাবে ফুলে উঠবে রুটিটা আমরা কিন্তু এমনি রুটিও তৈরি করলে একটু চেপে চেপে দেই তাহলে হয় কি রুটিটা ফুলক হয় এই যে দেখুন সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি অনেক সময় আমাদের রুটি গোল হয় না অনেকে বেলতে পারে না তাই এরকমের আমরা কিন্তু রুটি তৈরি করে নিতে পারি এই যে দেখুন রুটিটা ফুলে করে আমি সবগুলোই রুটি তৈরি করে নিব আর এই রুটিগুলো কিন্তু খুব সফট। হয় খাওয়া যায় সহজে বয়স্ক খুবই যারা আছে তাদের তো এই রুটিটা খেতে সমস্যাই হবে না অনায়াসে খেতে পারবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট একটু সিরিয়াও দেখিয়ে দিব এই যে আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগে বাসায় তৈরি করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।